নাও। আমরা সেকেলে মানুষ, এই বাজারে তাই বিশ্বাস রাখি অতিথি ভগবান। আমার বাচ্চারাও সেটা জানে, ও খাবে না। আরে নিয়ে নিন। আমরা কি বলি বলো? যত দেব তত পাবো। হ্যাঁ, আচ্ছা আপনার পরিবার বাড়ি? আমি একটা বিজনেস মানে ব্যবসা করতাম, এখন আর নেই, আর বাড়িটাও। আচ্ছা আচ্ছা, আপনি খান। আচ্ছা, ওই হলো পকাই, পাড়ার পকাই। ওর মনটা খুব বড়। আর ও ও হলো রুদ্র, মুখে কিছু বলে না কিন্তু কাজে অকাজে অনেক বেশি করে ফেলে। আর বাকিরা তোমরা বলে দাও। আমি হলাম স্যান্ডি। আমি হলাম ছোটু। মাই নেম ইজ স্নেহা। আর এই হলো ভোলা, আমার বড় ছেলে বলতে পারেন। আসলে কি জানেন, এই বানরসেনা নিয়ে কোনো রকমে চলছে, দেখতেই তো পাচ্ছেন। আপনি আমাকে তুমি বলে ডাকতে পারেন। বেশ, তাহলে তুমিও আমায় তুমি বলো, কেমন? এটা ওনার জ্যাকেট। সত্যি করে বলুন তো, ডু ইউ থিংক জয় ইজ অ্যালাইভ? অফ কোর্স, প্লিজ বি পজিটিভ ডক্টর রয়। দেখুন, এমনি করে ভেঙে পড়ার কোনো কারণ নেই, জাস্ট ছিনতাই বা চুরির কেস হতে পারে, ট্রাস্ট মি। কিন্তু মেইন প্রশ্নটা হলো যে ওই লোকটা যে আপনার চেম্বারে গেল, তার মোটিভটা কি? হোয়াই ডিড হি গো টু ইউ? কাল দুপুর থেকে কিন্তু জল থাকবে না, মনে আছে তো? তাড়াতাড়ি উঠে পড়বি সবাই। রুদ্র, ঘুমাও। দেখ, প্রিপারেশন সব ঠিকঠাক হয়েছে? আমার চাঁদ উঠেছে বাপের সাথে। যাই শ্বশুর মশাইকে একটু তেল নাম ঢুকাইছি, চল। ঠিক সময় পৌঁছতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। কি আগু, বাড়ি সব ঠিকঠাক তো? আপনার সঙ্গে আমার একটু কথা ছিল, একটু চিন্তার বিষয়। কি কথা? বাবা ওর সাথে একদম কথা বলো না তো, সব সময় মিথ্যে বলে, চলো তো। না মানে আপনি কি জানেন, আপনার মেয়ে আজকাল ভুলভাল লোকজনের সাথে মেলামেশা করছে। রাজু নামে একটা গুন্ডা, অ্যান্টি সোশ্যাল। ছি ছি ছি, আমি রাজুকে বলে দিয়েছি আমাদের পাড়ায় সব চলবে না। তাও আপনাকে জানানোটা আমার কর্তব্য। আসি। আরে কি যাতা বলছিস পকাই, বাবা ও একদম মিথ্যে কথা বলছে, ডাহা মিথ্যে। ছি ছি ছি, পাড়ায় তো আর মুখ দেখানো যাবে না। চলো রাজু। টিভি 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 চাই, আমাদের টিভি চাই। টিভি 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 চাই, আমাদের টিভি চাই। টিভি 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 চাই, আমাদের টিভি চাই। আমাদের ভুগার তাল চলছেই চলবে, চলছেই চলবে। ভগবানের দয়া, দুবেলা খাচ্ছিস তার উপর আবার আচ্ছাইতে টিভি চাই? কি হলো রে মা, শুধু তুমি কিছু বলো না বলি, জানো তো। আচ্ছা বাবা, ঢের হয়েছে, নাম এবার খেতে বসো। খাবো না, খাবো না। কি হলো, বস খেতে। ঠিক আছে বাবা, সামনের মাসে দেখছি। আচ্ছা খাচ্ছি, যতদিন পাচ্ছি খেয়েই নি। চলে আয় মা, টিভির সঙ্গে কিন্তু একটা ডিভিডি প্লেয়ার চাই বলে দিলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চাই চাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিকই তো, টিভি ডিভিডি প্লেয়ার হোম থিয়েটার পুরো বাড়িটাকে এবার সিনেমা হল বানিয়ে ফেল, তারপর সিনেমা পেট ভরে খাবি, কেমন?
কোথায় আছেন? মিস্টার সেঠিয়া আছেন, একটু দেখা করুন। অ্যাপয়েন্টমেন্ট আছে? আমি চিনিও না। সবাই চেনে, শুধু অ্যাপয়েন্টমেন্ট দরকার। চলুন। দুটো ক্রেডিট কার্ড, তিনটে ডেবিট কার্ড, একটা মেয়ের ছবি, তিনটে কিসের কার্ড বুঝলাম না স্যার, ওগুলো ফেলে দিলাম। মা কালি দিব্যি স্যার, মালটা মেন্টাল মনে হলো, সব দিয়ে দিল। মাথায় একটা চোট ছিল তো তাই বোধ হয়। মা কালি দিব্যি স্যার, আমরা করিনি। তার মানে লোকটা জানতো যে ওর অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে গেছে আর ফোনটা ট্রেস হচ্ছে। শিয়ানা মাল স্যার, ওই সিম কার্ডটা জয় চ্যাটার্জির ছিল। আমাকে ছেড়ে দিন স্যার। এই ছেলেটাকে কতদিন আমি বলেছি কোনো খাবার এভাবে নষ্ট করবি না। বাবা রে বাবা, আমাকে একেবারে মেরে ফেলে দেবে। রোজ কিছু না কিছু। মা, রুদ্রনা খুব সিয়ানা, যত বেশি দেবে তত বেশি পাবে তো। তাই কি চাই? মিস্টার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হতে পারে? স্যার তো এখানে নেই, বাইরে গেছেন। কবে ফিরবেন? সামনের সপ্তাহে হতে পারে, পরের মাসেও হতে পারে। আপ আগলে বুধবার কো আইয়ে, হামারে এমডি স্যার তব তক লৌট আয়েঙ্গে। অ্যাপয়েন্টমেন্ট লেকার যাইয়ে, স্যার আচ্ছে আদমি হ্যায়, আপকা কাম হো জায়েগা। আসবো। এসো বাবা। এই অ্যাপ্লিকেশনে আপনার একটা সই লাগ। আপনার শরীর ঠিক আছে? ওই একটু জ্বর মতো হয়েছে। তাহলে একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিন। তা দরকার হবে না। এনি ফ্লু মতো বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না বাবা। মা ডাক্তার, তালি হয়েছে। সারাদিন তো আমাদের নিয়েই ব্যস্ত, নিয়ের জন্য কোনো হুঁশও নেই, খালি অন্যদের নিয়ে চিন্তা। বুঝলেন দাদা?